এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তাহলে কিন্তু ভাই আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। সঞ্জয় কেন, আমি আরো অনেকের নাম করতে পারি। রাত্রি 12টার সময় তোমাকে নাম বলে দেখাই সব না, চলো দেখি। আচ্ছা আচ্ছা ভাই, নমস্কার। তাহলে আপনাকে আর একবার অভিনন্দন জানিয়ে আমরা সবাই হাজি কংগ্রেচুলেশন। কনগ্রাচুলেশন টু দ্য অথর অফ দ্য ইয়ার। এবারকার ইউনিভার্সিটি এক্সামিনেশনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তা হিসেব করে দেখছি। দেখ, আমার যদি 550 কিংবা তার বেশি ওঠে তাহলে কলেজের এই রেজাল্ট হবে। দুটো ফেল, অমিয় আর শ্যামা, বাদ বাকি সব পাস। আর আমার যদি 525-এর নিচে হয় তাহলে 10টা ফেল, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। রাগ করলি? দেখ, আনুপাতিকের আঙ্কিক নিয়মে যার ভ্যালু যতবার কষে দেখবে একই হবে। একের ভ্যালু যদি কমে তাহলে সকলের ভ্যালু কমবে। দিস ইজ ম্যাথমেটিক্স। হবে। হ্যাঁ রে, এবার কলেজের টেস্ট রেজাল্ট দেখে প্রাইজের বন্দোবস্ত করেছে কেন? প্রিন্সিপালকে জিজ্ঞেস করবে। চন্দ্রনাথ, এটা কি? আমি সেকেন্ড প্রাইজ রিফিউজ করেছি। কারণ? কারণ সেকেন্ড প্রাইজ নিয়ে আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। কথাটা বলতে তোমার লজ্জা করলো না? একে তুমি ডিগনিটি বলো, এটা তোমার অক্ষমতার অপরাধ। তুমি জানো না দাদা, কলেজের সেক্রেটারি ভাইপো ফার্স্ট হয়েছে,
তো তাকে আমি হেল্প করেছি বলে তাছাড়া প্রাইভেট টিউটর একজন কলেজের প্রফেসর তিনি ওকে কোশ্চেন বলে দিয়েছেন তাছাড়া খাতা দেখবার সময় তিনি এবং আরো কয়েকজন ওকে বেশি নম্বর দিয়েছেন নয়তো তারা ভালো মন্দ বিচার করতে পারেননি কাল বলতে চাও প্রফেসরদের চাইতে তুমি বেশি পণ্ডিত সম্ভবত তাই তা নয় তো থাক তোমার সঙ্গে তর্ক করে লাভ নেই এই চিঠি ফেরত দিয়ে তুমি প্রিন্সিপালের কাছ থেকে ক্ষমা চেয়ে আসবে না তোমায় এটা করতে হবে তা আমি পারবো না চন্দ্ররাজ তোমার বৌদি বলতো এতদিন আমি বিশ্বাস করিনি কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ ভালো বেশ আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সংস্রব রইল না স্কুলে থাকতে হেডমাস্টার মশাই ঠিকই বলতেন কি বলতেন তুই কালপুরুষ সবসময় কবিতা করিস না নরু ভালো লাগে না ঠিক আছে যা তো ভালো লাগে তাই কর মানুষ বাবা এরকম সাধু মহাত্মার চরণে প্রণাম রাগ হলো তো জপে বসলেন দুঃখ হলো তো জপে বসলেন কোন একটা শোক আমার এলো তো জপে বসলেন এরকম মানুষের সংসার করা কেন বনে গিয়ে তপস্যা করলেই তো হয় মনে বিষয় মতো South 8332. আমি নরেশ মুখোপাধ্যায় কথা বলছি নরেশ ও নরেশ বাবু কি ব্যাপার বলুন তো হ্যাঁ শুনুন আচ্ছা আমার সেই কালপুরুষ বইটি কি ছাপতে শুরু করে দিয়েছেন শুরু শুরু কি বলছেন মশাই সে তো আট দিকের ওপর ছাপা হয়ে গেছে ওটা ছাপবেন না হ্যাঁ ছাপবো না ওটা এখনো শেষ হয়নি শেষ হয়নি কালপুরুষ এখনো শেষ হয়নি শেষের পরিচ্ছেদ সবে শুরু পাইয়াছি দীর্ঘকাল পর আমার মনোগগন প্রান্তে আবার কালপুরুষ নক্ষত্রের উদয় দেখিতেছি আজি হতে লক্ষ বর্ষ পরে এই স্বপ্ন লইয়া যাহা আরম্ভ করিয়াছিলাম সেই বস্তু আজ আমার সাধনার সামগ্রী কিন্তু কেন যে এই সাধনা জানি না কতবার মনকে প্রশ্ন করিয়াছি কি এর মূল্য কিন্তু তখনই আবার ভাবি জীবনের জন্য আয়োজনের প্রয়োজন আছে জীবন তো তুচ্ছ নয় মৃত্যু যদি অমৃতলোক হয় তবে জীবনই তো সে অমৃতলোকের সেতু সে যাক আজ নিজের কথা ভাবিতে বসি নাই আজ যাহাদের কথা মনে করিয়া স্মৃতি তর্পণ করিতে বসিয়াছি তাহারাই আজ আমার মনের এই অন্ধকার ছায়াপটে কায়া গ্রহণ করিয়া আসুক এসো ঠাকুরপো বন্ধু চলে গেল দেখা হয়নি বহু চলে গেল কে চন্দনা কোথায় কি জানি ভাই তার তো আর্ধেক কথা আমরা বুঝতেই পারি না তবে বাড়িঘর জমি জায়গা বাসনপত্র সব বিক্রি করে দিয়ে আজ দুপুরবেলা এখান থেকে চলে গেছে কি যেন কথাটা বেশ কথাটি বিশাল সংসার নিজেকে প্রতিষ্ঠা হ্যাঁ
তারই মণিমন্দি গড়তে হবে। আমি ভাই আবার ওসব কথা তো বুঝি, তুমি বরং দাদাকে জিজ্ঞেস করো, তিনি তো ভাই চলে যাবার পর মন্দিরে বাস করছেন। জানো নর ঠাকুর, আমার এক একবার মনে হয় তোমাদের দাদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখি, এই যে দিন রাত থেমে বসছ, তোমার মনস্তক্ষুর সামনে কে রয়েছেন, তোমার ঈশ্বর না চন্দ্রনাথ? চন্দ্রনাথ কালই চলে গেল, কোথায় যে গেল তাও বলে গেল না, হয়তো সে নিজেই জানে না। আপনি আপনি তাকে বারণ করলেন না? সে অধিকার আমার ছিল না নরু। চন্দ্রনাথকে আমি সুস্থ সবল মানুষ করে দিয়েছি, তাকে যথাসাধ্য শিক্ষা লাভে সাহায্য করেছি, এখন তার নিজের ইচ্ছে মতো কাজে তাকে বাধা দেবার বা নিষেধ করবার অধিকার তো আমার নেই। চন্দ্রনাথ কোথায় গেল কিছুই তো বলে গেল, তোমাকেও কিছু বলেনি? আগে না স্যার, কাউকে সে কিছু বলে যায়নি। জানো নুরু, আমি চন্দ্রনাথের আরেকটি নাম রেখেছিলাম, কালপুরুষ, মনে আছে তোমার? সত্যি সে কালপুরুষ। ধন্যবাদ নুরু। চন্দ্রনাথ, চন্দ্রনাথ আবার কি হল? চন্দ্রনাথ একটা চিঠি দিয়েছে। চিঠি? শোন, বন্ধু বারেসু লিখে কেটে দিয়েছে, তারপর লিখেছে প্রীতিভাজনেশু, আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই, আমাকে মার্জনা করিও, তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারিতে, স্কলারশিপটা কি এমন বড় জিনিস? এটি চন্দ্রনাথ। চিঠিটা স্মৃতিচিহ্ন হয়ে থাক। চন্দ্রনাথ আছে? উনি তো ফ্যাক্টরি থেকে এখনো ফেরেননি। ও, আমি কলকাতা থেকে আসছি, আমার নাম শ্রী নরেশচন্দ্র মুখোপাধ্যায়। দেখুন, আপনার কথা এত শুনেছি যে দেখেই চিনতে পেরেছি, আর আমি হচ্ছি মীরা দেবী। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। আরে তুই ওরকম এখন দাড়ি কমে গেছিস কেন? কেন ব্যস্ত না? ওই যে তোরা কিসব বলিস, ভ্রমরকৃষ্ণ নাকি? ভ্রমরকৃষ্ণ আর যাই বল, মীরা দেবীর মতো সুন্দরীর পাশে ইন্ডিয়া বেস্ট। আচ্ছা, আমাদের সেই ধনীর দুলালে কি খবর বলতো? কি? ওই যে হিরুবাবু। ও হ্যাঁ, দেখা হয়েছিল, বিলেত যাবার আগে কাশ্মীর থেকে আমার সাথে দেখা করেছিল। কাশ্মীর কেমন লাগলো জিজ্ঞেস করাতে বললে কাশ্মীরে ডুবেছে নাকি কাশ্মীরে রূপসী ওর ভালো লেগেছে। ওরই বোটের মাঝির এক মেয়ের সঙ্গে ইয়ে হয়েছিল আর কি, তারই নানা ভঙ্গিতে নানা ছবি তুলেছিল, তা আমি সেই সব ছবি দেখতে দেখতে হঠাৎ একদিন ঠাট্টা করে বললাম, আমি একটা ছবি দেন। তো বললে, না বন্ধু, সমস্ত ভঙ্গির ছবি আমার দরকার লাগে। জানিস চন্দ্রনাথ, হিরুর এতদিনের সমস্যা ছিল পূর্বপুরুষের সঞ্চিত অর্থ কেমন করে খরচ করবে, আর আজ ভাবছে ও কেন ভারতের সম্রাট হলো না, নিজের কাশ্মীরের অধিপতি, তাহলে কাশ্মীর হদ থেকে ও আর কাউকে ফুল তুলতে দিত না। ওর এইসব কথাবার্তা শুনে আমি একদিন ওকে বলেছিলাম, হিরু, তুই আলো আর অন্ধকার চেনবার ক্ষমতা হারিয়েছিস। তার উত্তর কি বললে জানিস? বললে, বন্ধু, গাঢ় অন্ধকার বা উজ্জ্বল আলো দুয়েরই কার্যশক্তি এক, আর সেটা কলেজে থাকতে আমাকে আর চন্দ্রনাথকে দেখেই বুঝতে পেরেছিস। প্রিপোস্টারস। আচ্ছা নরু, তোর খ্যাতি তোর প্রতিষ্ঠা কতখানি? ওদের বাঙালিদের মধ্যে আবদ্ধ না? না, তবে বই তো অন্য ভাষাতে অনুবাদ হচ্ছে,
হঠাৎ এই প্রশ্ন কেন? আজ জীবনের অপব্যয়ের জন্য আক্ষেপ হচ্ছে নুরু। আমি আইসিএস হবার চান্স পেয়েছিলাম জানিস? না, আর কি করে জানবো বল? তুই আজ কত বছর হলো দেশ ছাড়া, দেশের লোকেরা ভাবে তুই হয়তো মরেই গেছিস। তোর দাদা বৌদি, দাদা বৌদির কথা থাক, জন্মভূমির সঙ্গে তো কোনো সম্পর্ক রাখি না। জন্মভূমি কি শুধু আমার গ্রামখানা নাকি? তাহলে তো যেটুকু মাটির ওপর আমি প্রথম জন্মেছিলাম সেইটুকুই আমার জন্মভূমি হওয়া উচিত। আচ্ছা, এই ছোট্ট গ্রামখানার মধ্যে আমার জীবনের পরিধি ধরতে কোথায় বলতো? মরু, তুই পৃথিবীর বিপুলতা অনুমান করতে পারিস? কত বিশাল, কত বিচিত্র। পারবি না, পারবি না নুরু, সে ক্ষমতা তোদের নেই। ছেলেবেলায় ভাবতাম চন্দ্রনাথ খুব প্র্যাকটিক্যাল, কিন্তু এখন দেখছি আসলে খুব সেন্টিমেন্টাল। ওকে দেখলে বোঝা যায় মানুষের মনের মধ্যে কত অসংখ্য ভিড়ের বাস। এক একটা আকাঙ্ক্ষা, যশের আকাঙ্ক্ষা, মানের আকাঙ্ক্ষা, ধনীর আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার শেষ নেই। আমি এ সময় চন্দ্রনাথের কাছে এসে বোধ হয় ভুলই করেছি, তাই না? কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, আজ সব গুলিয়ে ফেলেছি না শুনে। আপনি বসুন, আমি আসছি। মীরা, আজ বুঝতে পারছো জীবনে আমি কিচ্ছু করতে পারিনি? আজ আমার সত্যি ভয় হচ্ছে মীরা, আমার জীবনটা বোধহয় বৃথাই হয়ে গেল। না না, সে আমি কিছুতেই হতে দেবো না মীরা, সে আমি কিছুতেই হতে দেবো। সেদিন রাত্রে একটু বিশ্রাম করিনি, সমস্ত রাত পথ হেঁটে চলেছিলাম। অন্ধকার রাত, অজানা পথ, মনে কিন্তু একটুও ভয় ছিল না, দেহে এতটুকু ক্লান্তি অনুভব করিনি। সেদিনের সে মনের গতি আর পেলাম না রে। দাঁড়া দাঁড়া, দেশ ছাড়ার পর তো সব কাহিনী আমায় গুছিয়ে বলে। সেদিন হিরুর ওপর হিংসেটা ছিল মনের মনে, আর সেই হিংসেই আমার মনের মধ্যে শক্তি জুগিয়েছিল। চলতে চলতে একটা গ্রামে এসে সন্ধে হয়ে গেল। দক্ষিণ পশ্চিম কোনটাতে যেন আগুন লেগেছে, সেই দৃশ্য কল্পনা করা যায় না। ভোর হতে না হতেই সুবর্ণরেখা নদীর ধারে এসে দাঁড়ালাম। মনে হলো এক বিরাট বিস্ময়, সারি সারি চিমনি, দিনের সূর্যালোকে ফার্নেসের আগুনের আভা দেখা যায় না, দেখা যায় বকের পাখার মতো সাদা ধোঁয়ার কুণ্ডলী, আর অনুভব করা যায় তার উত্তাপ। যেদিন প্রথম কারখানায় ঢুকলাম, সেদিন প্রথম মনে মনে প্রণাম করলাম মানুষকে, জামশেদজিকে। তখন সবে লড়াই আরম্ভ, কারখানা হু হু করে বাড়তে শুরু করেছে। সে কি বিরাট, আর সে কি শব্দ! ইলেকট্রিক ক্রেনের শব্দে যেন সব নার্ভ শিউরে ওঠে। কাদার মতো লোহার তালকে যেন ইচ্ছে মতো গড়ে তোলা হচ্ছে, গলিত লোহা গল গল করে জলের মতো ফায়ার প্লে কয়নালি দিয়ে চলছে। ঢুকে পড়লুম ডে লেবারে, সেখানে সে কাজ করে গৌরব আছে নরু। ওই অত বড় বিপুল শক্তি, মানুষ তাকে ইচ্ছে মতো চালনা করছে, অদ্ভুত অদ্ভুত কাজ। এমন সময় বাঙালি পল্টন ঋতু ভাড়া পড়ে গেল, মনে হলো দ্য প্লেস ফর মি, দ্য ওয়ার্ক ফর মি। চাকরি ছেড়ে দিলাম, রেজিমেন্টে গিয়ে নাম লেখালাম। তখন অবধি আমার মনের সিংহাসন দখল করে বসেছিল এক বিপুল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, কিন্তু ফিল্ডে গিয়ে আবার আঘাত পেলাম। কিন্তু ওই মরণের মহামেলার মধ্যে দাঁড়িয়ে
মধ্যে মধ্যে যেন শিউরে উঠতাম। মৃত্যু ভয় নয়, সৃষ্টির অপচয় দেখি, মানুষের ক্ষুদ্রতা দেখি, তার পরিসাচিকতা দেখি, দুঃখের কঠিন সীমা থাকে। স্বার্থপর মানুষ স্বার্থের বর্বরতায় সৃষ্টির যে ক্ষতি করলে, কত কাল যাবে সৃষ্টির বিধাতার সেই ক্ষতি পূরণ করতে? সেখানে আমার সঙ্গে একটি বাঙালি ছেলের খুব বন্ধুত্ব হয়েছিল। তার বহুদিনের সাথী একটা লাঠি হঠাৎ আমায় দিয়ে বলল, এটা রাখো, এ তোমায় কোনোদিনও ঠকাবে না, মুখ বুঝে চিরকাল তোমার বোঝা বইবে। আর সেই রাত্রি হঠাৎ এক উপরেওয়ালা সাহেবের খেয়ে যে সম্রাট হয়ে বসেছিল তার সিংহাসন টলে গেল। সেই সিংহাসনে এসে বসল এক বাউল। গোটা ভারতবর্ষ ঘুরলাম, সমুদ্রের তীরে, বনে, হিমালয়ের উপরে, মন্দিরে, মসজিদে, কিন্তু যা চাই পেলাম না। তবে বদ্রীনাথের পথে এক বাঙালি বুড়ির কথা আমার প্রায় মনে হয়। আমি বাঙালি জেনে বুড়ি তো কেঁদেই আকুল। বলে, তুই নদীর নিমাই কোন হতভাগীকে কাঁদিয়ে পালিয়ে এসেছিস। বুড়ি আমাকে কিছুতেই ছাড়বে না, বলে তুই আমার সঙ্গে চল, আমার 2000 টাকা আয়ের জমিদারি আছে, তোকে বাড়ি ঘর করে দেবো, তোর বিয়ে দেবো। সে এক মহাবিপদ। শেষকালটা বুড়িকে ঠকিয়ে চলে এলাম, আসবার সময় কিন্তু আমি নিজেই কাঁদছিলাম। সত্যি বাঙালি মেয়ের মতো মা হতে আর কেউ পারবে না। এক এক সময় ভাবি বুড়িকে না থাকালেই ভালো ছিল। বুড়িকে মা পেতাম, একটা গোলগাল শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করতাম, তার মুখ ঝামটা শুনতাম, আর তাওয়ায় বসে তামাক টানতাম। করলেই তো পারতে, করতে আর দিলে কোথায়? আমি তোর বাধা দিইনি, আমি নিজেই যে বাধা হয়ে দাঁড়ালাম। তার জন্য দুঃখ হয়? দুঃখ তার জন্য হয় না মীরা,
সত্যি সত্যি আগ্রায় গিয়ে যে আমার কি হয়ে গেল না, মুহূর্তের মধ্যে আমার বাউলের সমাধি হয়ে গেল। আর সেই বাউলের সিংহাসনে যে এসে বসলো সে আমার সম্পূর্ণ অপরিচিত। হ্যাঁ, সেই বন্ধুর সেই লাঠি আমার জীবনের অচ্ছেদ্য বন্ধু হয়ে গিয়েছিল। সে আমার দেহের ভার বয়েছে বয়েছে, বিপদের সময় কখনো আমাকে ছেড়ে দেওয়া হয়নি। আর তুই ভেবে দেখ, আগ্রাতে ক্লান্ত হয়ে একটা মেলার ধারে ঘুমিয়েছি আর সেখানে সেই লাঠিটা চুরি হয়ে গেল। চুরি হলো? মোটেই না, চুরি কেন করতে যাবো, আমি মোটেই চুরি করিনি। চুরি? আপনি? আচ্ছা আপনি বলুন। বিরাট একটা বাঘ ছিল, তার পাশে একটা টাঙায় উঠতে গিয়ে দেখি একটা লাঠি চাকার উপর পড়ে আছে। ভাবলাম টাঙাটা চললেই তো ওটা তলায় পড়ে গুড়িয়ে যাবে, তাই কিছু না ভেবেই তুলে নিলাম। পরে তখন ঘুম ভেঙে গেল, আমি অবাক হয়ে দেখলাম এক মহিলা আমার লাঠিটা তুলে নিয়ে পালাচ্ছে, আর আমিও সঙ্গে সঙ্গে। আপনার লাঠির কথা কি বলছিলেন? আমার লাঠিটা এক ভদ্রমহিলা নিয়ে এসেছেন। বসুন বসুন বসুন। এখন এক ভদ্রমহিলা টাঙা করে এ বাড়িতে এলেন না? হ্যাঁ, আমার মেয়ে। তিনি আমার লাঠিটা চুরি করে নিয়ে এসেছেন। আপনার লাঠি চুরি করে নিয়ে এসেছেন? আগে হ্যাঁ। মীরাট, এই নিন আপনার লাঠি। ওই বিদঘুটি লাঠিটা আমি নিশ্চয়ই চুরি করিনি, এমন ভাবে পড়েছিল যে আমার টাঙাটি চললে ওটা একেবারে গুঁড়িয়ে যেত, তাই কিচ্ছু না ভেবে ওটা তুলে নিয়ে এসেছি। না, আমি ঠিক। আপনার লাঠিটা বুঝি খুব দামি? দাম দিয়ে কেনা যায় না। আরে সি, বসুন বসুন। আরে বসুন বসুন। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সন্ন্যাসী, তা এই বয়সে ঘর ছাড়তে গেলেন কেন? ঘর বাড়ি আত্মীয় স্বজন আমার কিচ্ছু নেই। নেই না, ছেড়ে চলে এসেছেন, ওই হলো। আচ্ছা, আপনি তো সব ছেড়ে চলে এসেছেন, কিন্তু সামান্য একটা লাঠি সে আপনি বুঝবেন না। আচ্ছা চলি। আরে চললেন কোথায়? তাও কখনো হয়? আমার বাড়িতে যখন একবার এসে পড়েছেন তখন না খাইয়ে আপনাকে ছাড়বো না, অন্তত একটু মিষ্টি মুখও করে যান। বসুন বসুন বসুন, ভয় নেই, আমরা কুলীন সদ্ব্রাহ্মণ, বসুন। আরে মীরাট, সেদিন মীরার রূপ, তার চোখের সেই অপরিসীম বিস্ময় শ্রদ্ধা এক মুহূর্তে আমার সমস্ত কিছু ওলট পালট করে দিল। বাউল চন্দ্রনাথে সেদিন সমাধি হয়ে গেল। তোদের ভাষায়, আমার মনের নির্প্রিয় পাখি, গৃহকামী আদিম মানব তখন হলো আমার রাজা। সেই রাজা কি আজও বেঁচে আছে? হঠাৎ এ প্রশ্ন কেন? না মানে, নুরু আমি ভ্যাকসিনে চললাম, ঘুমিয়ে পড়লে কাল দেখা হবে। আপনার তো কিছুই খাওয়া হলো না? না না ঠিক আছে, আপনার বরং পেট ফুলল না। না না ঠিক আছে, আমি চলো নিন। আপনি ভাগ্য মানেন? কেন বলুন তো? আমি মানি, আগে মানতাম না কিন্তু এখন মানি। কিসে আপনার অবিশ্বাস ভেঙে এ বিশ্বাস জন্মাল?
চন্দ্রনাথের বিয়ের পর কি? কি অদ্ভুত বলুন তো, মেলার ভেতর সামান্য একটা লাঠি যার কোনো বাহার নেই, কোনো দাম নেই, এমন তো কত পড়ে থাকে পথে ঘাটে, খেয়ালের পাশে কেন যে করিয়ে নিলাম। একদিনের আলাপে বাবা মুগ্ধ হয়ে গেলেন। আমি যখন শুনলাম ওর ঘর ছাড়া সন্ন্যাসী, আমার যেন কান্না পেয়ে গেল। মনে মনে ভাবলাম এই হতে পারে না। ওর চোখের দিকে তাকিয়ে শুধু মনে হলো এক অসহায় শিশু যেন পথে পথ খুঁজে বেড়াচ্ছে, আর সেই পথ দেখিয়ে দেবে এমন কেউ নেই। আমি সে কথা বলছিলাম না। সুন্দর মালাটা না? लीजिए माँ जी, बहुत उमदा माला है, 2 रुपया कीमत है, बहुत सस्ता है। आज नहीं, हमको दीजिए। से की माला का जन्य आपने नीले खूब खुशी हो। आमी ना ना आपने आपत्ति आछे ना? मने जदिओ खूब सामान्य जिनिस ताहले आपनार काछे सामान्य हलो, आमार जीवने एत बड़ दामी उपहार आर कखनो पाइनि। सत्यि बोललाम, कथाटा विश्वास करते पारेन। আমার হাতে যদি আপনার মুখটা এঁকে দেয়। পারবে? কি পারবে? আপনি যা বললেন তাই পারবে। হ্যাঁ সত্যি বলছি। আমার ভয়? না না না, ভয় কিছে? শোনো, আগ্রা এসেছো যখন তখন সব দেখে যাবে। এখানে কত জিনিস রয়েছে দেখবার, ধরো আগ্রা ফোর্ট রয়েছে, ফাতেপুর সিক্রি রয়েছে, তাজমহল রয়েছে। আর জানো, আমার মনে হয় যে যদি তাজমহলটা কোনোদিন ভেঙে পড়ে ওটা আর করা যাবে। বাট ফাতেপুর সিক্রি nobody will be able to recreate it. Hey, thank you. এজে এটা পড়ুন। এটা এজে এজে এটা এখন থেকে এরকম করে চুল আঁচড়াবেন, মানাবে ভালো। বন্দি অবস্থায় এখানে বসেই শাহজাহান তাজমহল দেখতেন।
কি অদ্ভুত, তাই না? একদিকটা দেখতে কি সুন্দর, কি আশ্চর্য, আর একদিকটা কি বিভৎস। বিভৎস ভেবে দেখুন, কত লক্ষ লক্ষ লোক এখানে প্রাণ হারিয়েছে, কত মানুষের দীর্ঘশ্বাস এই পাথরের সঙ্গে মিশে রয়েছে। কই না তো, এখানে তো সেরকম কোনো যুদ্ধ হয়নি। ও, আপনারা এখানে কতদিন আছেন? হিসেব করে বলতে হবে। আমার আমার ম্যাট্রিক পরীক্ষার সময় বাবা এসেছিলেন। আর যেদিন বাবা এসেছিলেন সেদিন লক্ষ্মী পূর্ণিমা ছিল। আর সে লক্ষ্মী পূর্ণিমা, আরে আজই তো লক্ষ্মী পূর্ণিমা, চলুন আপনাকে কাজ দেখিয়ে নিয়ে আসি। কাজ? আজ বিকেলেই যাবো। তাজমহলের সঙ্গে শাহজাহান অমর হয়ে রইলেন। তোমার সৌন্দর্য দূর যুগ যুগ ধরি, এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্য হারা এই বার্তা নিয়া, ভুলি নাম ভুলি নাম ভুলি নাই প্রিয়া। কি অদ্ভুত না, ভারতবাসীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ালে, অথচ দেখুন যে প্রশ্নের জবাব চাইলে তা আজ নিজেই নিজেকে দিলে। তার মানে? তার মানে আপনি কেন পারবেন না এমন একটা কিছু করুন যার জন্যে আপনি অমর হয়ে থাকবেন। একজনও যেন কেউ থাকে যে আপনার জন্য গর্ব অনুভব করতে পারে, মানে অন্তত একজনও যেন। আমার তো কেউ নেই। আচ্ছা, বাইরের জগতে তাকে খুঁজে বেড়ালে কোনো দিনই তাকে পাবেন না। নিজের মনের ভেতর খুঁজে দেখুন, তাকে পেতে এতটুকুও কষ্ট হবে না। চলে যাচ্ছেন? বাবাকে বলেছিলাম। জানি,
আমার কিছু বলার নেই। বলো। আমরা বিয়ে করলাম, ওকে চালাতে পেরেছি, গর্বে আমার বুক ফুলে উঠল। দিন নেই রাত নেই আমরা খেটেই চলেছি, কিন্তু মুহূর্তের জন্য ক্লান্তি অনুভব করি। যখন তার পাশে আবার গিয়ে দাঁড়াবো আমি ঠিক করলাম, তখন দেখলাম চন্দ্রনাথ অনেক এগিয়ে গেছে। আমার চন্দ্রনাথ হারিয়ে গেল, এক নতুন চন্দ্রনাথকে দেখলাম। জানেন, আজকাল গাড়িতে উঠলেই মনে হয় যে গাড়ি চালাচ্ছে সে যদি না জানে কি করে থামাতে হবে তাহলে কি হয়। হঠাৎ আপনার কথা মনে হয়? হঠাৎ নয় না, আপনি ওর একমাত্র বন্ধু। আমার একটা অনুরোধ রাখবেন। বলুন। একদিন আমি ওকে চালিয়েছিলাম, কিন্তু আজ ওকে থামাতে হবে, আর আপনি তা পারবেন। আপনি ওকে থামান। মীরা দেবী, আপনার আজকে একটা নতুন নাম দেব। নাম কি? আপনি আপনি অরুন্ধতী। অরুন্ধতী? সপ্তর্ষি মন্ডল দেখেছেন? আমাদের পুরাণে বলে সপ্তর্ষি মন্ডলে সপ্ত মহর্ষির মধ্যে আছেন মহর্ষি বশিষ্ঠ। বশিষ্ঠ পত্নী পতিপরায়ণতার জন্যে বশিষ্ঠর পাশেই স্থান পেয়েছে। অতি স্তিমিত তার আলোক, তার অসাধারণ পুণ্যজ্যোতি পাছে স্বামীর প্রভাকে ম্লান করে দেয়, তাই সযত্নে সে জ্যোতি লুকিয়ে রেখেছে। না না শোন, আপনি ভুল করেছেন। আমি আমি অরুন্ধতী নই, আমি মানুষ, আমি মীরা। কাল রাত্রিটা বড় সুখের গেছে নুর, বহুকাল আমি মীরা এরকম ভালোবাসি। সুখ তো মনেই চন্দ্রনাথ, সহজ স্বাভাবিক জীবনের সুখ, আর অস্বাভাবিক জীবনে সমস্ত অশান্তির মূল। বাবুয়ার মতো ছেলে, মীরার মতো স্ত্রী, এতে তুই তোর জীবনের অশান্তিতে কেন চালাবি? না না চন্দ্রনাথ, হয় তুই নিজেকে প্রতারণা করছিস, নয় মীরাকে প্রতারণা করছিস। প্রতারণা আমি কাউকেই করিনি নারু। আমি বলেছি পৃথিবীতে আমি কিছু রেখে যাব, কিছু সৃষ্টি করে যাব, আর সেই স্বপ্ন আমাকে দেখিয়েছে মীরা। ঘর যখন বেঁধেছি তখন প্রাসাদের মতো বড় ঘর গড়ে তুলব, প্রতি কোণে তার ঐশ্বর্য থাকবে, প্রকাণ্ড বড় কারখানা হবে, হাজার হাজার লোক প্রতিপালন করব। আর মীরা হবে তাদের সকলের মা।
কেমন হবে মীরা? জানিস না রূপ, মীরা অদ্ভুত। আমি যত অশান্ত হয়ে উঠছি ও হয়ে উঠছে তত শান্ত। ও যদি আগের মতো মুখারা হতো, চঞ্চল হতো, তাহলে হয়তো ওকে ফেলে অনায়াসে আমি বেরিয়ে পড়তে পারতাম। কিন্তু মীরার দ্বন্দ্ব কৌশল অদ্ভুত, ওকে আমি কোনোদিনও হারাতে পারলাম না। যে নিজে থেকেই হার মেনে বসে আছে তাকে তো হারাবার প্রশ্ন ওঠে না চন্দ্রনাথ। সে যাক, আজই আমি চলে যাচ্ছি। আবার কবে দেখা হবে? দেখ, তুই যেখানে উঠেছিস আর যেখানে উঠতে যাচ্ছিস সেখান থেকে ফসকে পড়ে যাওয়া ছাড়া কেউ নামতে পারে না। আর আমি যেখানে আছি সেখান থেকে উঠতে চাই না, কাজেই আমাদের দেখা হওয়ার প্রশ্নই তো ওঠে না। চন্দ্রনাথের সঙ্গে দেখা হলো না, তাহলে আমি চলি। সত্যিই আর আসবেন না? আমার সাধ্য কি যে না এসে থাকতে পারে। আচ্ছা, সংসারে কি ইচ্ছা বিচ্ছা আর কিছু নেই? কি বলছো তুমি? তুমি জানো নৌরু পর্যন্ত আমার হিংসে করে? না না, ও কথা বলো না। তাহলে আজকে আমাকে ও কথা কেন বললো? ওর সঙ্গে আমার দেখা হওয়ার প্রশ্নই ওঠে না। হিরু হলে কিছু ভাবতাম না, কিন্তু নৌরু, সংসারে একমাত্র ওকে আমি বন্ধু বলে ভাবি। সত্যি তো আমার সঙ্গে ওর অনেক তফাৎ, কিন্তু কোনোদিন ওকে আমি নিজের থেকে ছোট বলে ভেবেছি? সংসারে আমি শুধু গড়েছি, নিজেকে কীর্তির সঙ্গে গড়েছি, কিন্তু কই, কোনোদিন তো ওদের কোনো ক্ষতি করেনি। না, ওদের কোনো ক্ষতি তুমি করোনি, ক্ষতি করছো তুমি নিজের। না বোঝার ফান করে নিজেকে ঠকিয়ে না। আজ তুমি বুঝতে পেরেছো নরেশ বাবু যা বলে গেলেন তা সত্যি, আর সত্যি বলেই তোমার চোখে ঘুম নেই, আর বুঝতে পেরেছো বলেই তুমি অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছ। মীরা, আজ তুমি কি বলছো আমায়? তুমি না একদিন এই স্বপ্ন আমায় দেখিয়েছিলে? তুমি না বলেছিলে কি আমায় কিছু সৃষ্টি করে যেতে হবে? তাই বলে নিজেকে শেষ করে দিয়ে দিয়ে তুমি তোমার সৃষ্টি রেখে যাবে? না, তা তো আমি চাইনি। তুমি কেন বুঝতে পারছো না, কল্পনার পরিধির একটা শেষ থাকে, শক্তির একটা সীমা আছে, শুধু আকাঙ্ক্ষার তাড়নায় ছুটে বেড়ালে সব হারিয়ে যাবে। তাই বলে ধ্বংসের ভয়, মৃত্যুর ভয় আমি থেমে যাব? তা আমি কখনো পারবো না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মীরা, আমার স্বপ্ন সফল হতে চলেছে, গ্রোথ অফ দি সয়েল এর সেই স্বপ্ন। না না মীরা, একদিন তুমি আমাকে চালিয়েছিলে, আর তুমি আমাকে থামিয়ে দিও না, তাহলে আমি শেষ হয়ে যাবো। মীরা, হিরুর কাছে আমি হেরে যাব? তার ঐশ্বর্যের দ্বন্দ্ব চিরদিন আমাকে বিদ্রুপ করবে আর আমি তা সহ্য করব? রূপসী রূপের মধ্যে তোর রূপের অবসান হোক। রূপকে আমি পূজা করি, আর রূপসীদের প্রতি মোহ আমার আছে, কিন্তু ভয় করি ওদের মমতাকে, ওদের কায়াকে ভয় করি না, ভয় করি ওদের মায়াকে। কিন্তু ব্যাপার কি বলতো, তুই তো চাটা কিছু দিবি বলে মনে হচ্ছে, আমি তাহলে চলি? নরু, তোকে একবার আমার সঙ্গে দেশে যেতে হবে, চল কতদিন খুব হই হই করে আসে। দেখ, একটা মেলা বসাচ্ছি, খুব বড় করে মেলা করব। হঠাৎ মেলা?
উপলক্ষ কি? দেব দেবী শাস্ত্রে আমার বিশ্বাস নেই, তবে মৃত্যুতে আমার শ্রদ্ধা আছে। বর্ষ অবসান উপলক্ষে মৃত্যুকে অভিনন্দন জানিয়ে একটা মেলা করার সংকল্প আমার বহুদিন থেকে। বলতে পারিস মৃত্যুর উপাসনা? সে উপাসনা করেই তো আমাদের এই অবস্থা। কেন জানি না নরু, মৃত্যুর প্রতি আমার একটা মোহ আছে। আচ্ছা হিরু, তুই বিলে থেকে এইসব সস্তা জিনিস নিয়ে নি। বন্ধু, এইসব সস্তা জিনিসেরও একটা বড় মূল্য আছে, তাদের পেছনে হার জিতের অনুশোচনা থাকে না। যাবি কিনা? দেশে যেতে আমার আপত্তি নেই, তবে আপত্তি মেলাতে। কেন এত কিছু টাকা বাজে অপব্যয় করবি? অপব্যয় বল ব্যয়। ওহো, তুই তো জানিসই না আমি মামার বাড়ির সম্পত্তিও পেয়েছি। মামার বাড়ি আর পৈতৃক সম্পত্তি মিলিয়ে তা প্রায় 1,07,00,000 টাকা হবে। 7,08,00,000 টাকা? হ্যাঁ, কে অবাক হলি? তুই টাকা দিয়ে একটা বড় কিছু কর না, একটা কারখানা, উৎপাদন শিল্পের একটা কিছু। আরে দূর, কে অত ঝঞ্ঝট পাবে? আর সুখে থাকতে পরিশ্রমী বা করবো কোন দুঃখে? জানিস আমি একজনকে জানি, তিনি একটা কিছু গড়ে তোলবার জন্য পাগল, কিন্তু তারপর টাকার অভাব। তুমি মূলধন দিয়ে তার অংশীদার হয়ে জানো? কে সে? শুনলে চমকে যাবি, চন্দ্রনাথ। চন্দ্রনাথ? আজ সবগুলো তোকে পাঠালাম। মন অরণ্য যে লতা জালে আচ্ছন্ন ছিল আজ তা ঝরে পড়েছে। শুষ্ক লতা বন্ধি মুখে সমর্পণ না করে তোর কাছে পাঠালাম ইতি বন্ধু। সে যাহা করিতে পারে নাই আমি তাহা করিলাম। কাশ্মীর রূপসীর মৃতদেহ চিতায় পড়িতেছে, তাহার প্রণয়ী শ্মশানে পর্যন্ত আসে নাই, আমি তাহার অন্ত্যেষ্টি ক্রিয়া করিতেছি। অপরূপ রূপ ছাই হইয়া যাইতেছে, আমি নির্নিমেষ নেত্রে তাহাই দেখিতেছি। জানো মীরা, সত্যি নরুটার লেখা পড়লে না মনে হয় অতীতের সঙ্গে আবার নতুন করে পরিচয় হচ্ছে। তুমি তোকে লিখেছিলে, যা দেখেছিস যা জেনেছিস তার বাইরে কিছু লিখবার চেষ্টা করিস না? ও, তুমি বুঝি সেই চিঠি পড়েছিলে? চন্দ্রনাথ ব্রিলিয়েন্ট, কিন্তু যুদ্ধ ওর ভালো লাগলো না কেন? চন্দ্রনাথ যে এত দুর্বল তা তো জানতাম না। একই দুর্বলতা হিরো, সৃষ্টির অপচয় কোনো মানুষের ভালো লাগে না, লাগা উচিত। যাকে ওর কথা, তুই আমার কথার উত্তর দিলি না। তুই কিছু টাকা দিয়ে চন্দ্রনাথের অংশীদার? না না নরু, ও পোষাবে না। কারুর অংশীদার হওয়া কি কাউকে ঋণ দেওয়া মানে হচ্ছে ঝঞ্ঝট বাড়ানো। আছে আছে, চন্দ্রনাথকে বন্ধুর উপহার হিসেবে কথাটা আর উচ্চারণ করিস না। হ্যাঁ সেই ভালো, কারণ আমি যা বলছি তা তোর পছন্দ হচ্ছে না, আর তুই যা বলছিস তা আমার পছন্দ নয়। এখন বল যাবি কিনা? বেশ যাব, তবে তোর সঙ্গে যেতে পারবো না, তুই চলে যা, আমি 2-4 দিন পর কাজ সেরে যাব। ভাবছিলাম ওই বস্তিগুলো তুলে দিতে হবে। দারিদ্রকে ঘৃণা করি বলে বোধ হয় বস্তিগুলো আমি সহ্য করতে পারি না। তুই কি বলছিস? ঠিকই বলছি নরু, চেয়ে দেখ আমার বিলাসিতার আগুন কিরকম সব আবর্জনা পুড়িয়ে
একেবারে ছাই করে দিচ্ছে। এমনি করে অপেক্ষা করে আছি গরু, যে কারুর আগুন আমার ভেতরের আবর্জনা পুড়িয়ে ছাই করে দিয়ে যাবে। কি দেখছিস? যাযাবরীর রূপ অপরূপ না হলো রূপের মধ্যে রয়েছে একটা উন্মাদনা। ও হাতে গলায় বাজুবন্ধে কেউ যদি পরিয়ে দেয় পদ্মবীজের মালা, ওকে মনে হবে মৃত্যুর প্রতিবিম্ব। তুই এত সুন্দর হলি কি করে বাবু? নে নে নাচ দেখে না, গান করতে ছাড়া কিছু কর। আসছিস তোর রাগ দেখে তো বাবু, এই বাবুটাকে আমি ভালো বললাম তাই তোর হিংসে বাবু। দাঁড়া তোদের মোড়লকে বলে দেবো। কি বলবা গো বাবু, এই সুন্দর বাবুটা যদি আমার বাবাকে টাকা দেয় তাহলে আমায় দিয়ে দিবি। কই নাচ এ কি বটে বাবু? কেন তুই খাবি? টুকচা দিবে আমায়? হরস করে নাচ দেখাবো। এটাই না গো বাবু, এটাই দাও। বালাই মরণ হোক আমার, অমন চাঁদ পারা মুখে মরার খুঁড়ি দেবো কেন গো বাবু? মধুর জিনিস গো বাবু, মুখটা জল ঝলিয়ে গেল গো। পাঞ্চিদি কথা কাও কাও কথা ধীরে ধীরে, প্রাণের কথা হয় কি বধু উড়িয়ে দেবে আসমানে, হয় কমলো কেন গো।
जाते के हीन बाधो जाते के हीन मधुर तारे पान शादी रात्रि अदे जाते के हीन बाधो जाते के हीन मधुर तारे पान शादी रात्रि अदे छिपाना নরু তোর যে দশটা টাকা আছে ওকে দে তো একটু আগেই বলছিলি না যে তোর ভেতরের আবর্জনা পুড়িয়ে ছাই করে ফেলার জন্য আগুনের দরকার এ আগুন বোধহয় যে কাউকে পুড়িয়ে ছাই করে ফেলতে পারে ভুল বললি ভুল এ যাযাবরীর মোহে যে কোন লোকের যাযাবরীত্বের অবসান হতে পারে পারবি দাম কি বকশিস দিবে এবারে দাম দেখো কেমন রাঙা পাড়া হাত পেটেছি কি চাস বল পরানে বড় স্বাদ হয় গো বাবু এটা আমাকে তো মাপতে দিবা কেমন করে মারবো বলো মারবি কি মারবি বল
আচ্ছা চল। মন ফুলনে ভুল হবে। আজ থেকে তোর নাম রাখলাম চিত্রাঙ্গদা। কি নাম রাখাবো? চিত্রাঙ্গদা। সে ছিল রাজার মেয়ে, তোর মতন বনে বনে দুর্দান্ত সাহসে ঘুরে বেড়াতো। বড় মিঠা নাম গো বাবু। আমি তো যাযাবরী বাবু, আমি তো যাযাবরী। কিন্তু বৌদি, আপনার অন্নপূর্ণা নামটা তো আর ঠাট্টা নয়, ওটা যে সত্যি। জানেন তো, গৌরী মহাযোগী তপভঙ্গ করে তাকে ভিক্ষুক সাজিয়ে নাম নিয়েছিলেন অন্নপূর্ণা, তাই আমি অনেক হিসেব করে আপনাকে নামটা দিয়েছি। তো বলুন, আপনার ভিক্ষুক কি কোথায়, মানে আমার দাদা? তাহলে দাদা কি? হ্যাঁ ঠাকুর, তুমি আমার ভাইয়ের মতন, তোমার কাছে লজ্জা কি? তুমি আমাকে স্পর্শ করেন না, হাতে হাতে জিনিস পর্যন্ত নেন না। একটু কিছু খাও ঠাকুর, এত বড় নামটা যখন দিলি মানটা তখন দেখো। দিন বৌদি, সত্যি খিদে পেয়েছে। হাতটা নামাও ঠাকুর, অন্নপূর্ণার দান ওইটুকু হাতে ধরে থালা ভরি মুড়ি দেব যে। দাদার এরকম হলো কতদিন? চন্দ্রনাথ চলে যাবার মাস পাঁচেক পর থেকে, পাঁচ মাস বেশ ছিলেন। তারপর কি হলো জানো? অহরহ শুধু চিন্তাই করছেন, কিছু বলতে গেলে রেগে আগুন। তারপর চৈত্র সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে গেলেন, গঙ্গা স্নান করে ফিরে এলেন, আমি পা ধোবার জল দিলাম, তারপর গামছা দিলাম, তখন হাতটা সরিয়ে নিয়ে বললেন, না না ছোঁ না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বললেন, পঞ্চতপ করব সংকল্প করেছি, স্ত্রীলোক স্পর্শ নিষেধ। তারপর শুরু হলো পঞ্চতপা। সন্ধ্যেবেলা যখন উঠে আসতেন, ঠিক যেন মনে হতো সিদ্ধ করা শাক গাছটা। তবু আমার ছোবার হুকুম নেই,
যত্ন করবার অধিকার নেই। সেই বঞ্চিতপা যখন শেষ হল তখন আমার ছোঁয়ার ইচ্ছা রইল। আচ্ছা উনি এখন কোথায়? গুরু দর্শনে কাশীতে গেছেন। সেদিকে আমার শাস্তি দেখো ঠাকুর, মেয়ে বড় হয়ে উঠেছে, ছেলে স্কুল থেকে নাম খাটিয়ে দিয়েছে, মাইনে দিতে পারেনি বলে। বলবো কি ঠাকুর, ছেলে মেয়ে নিয়ে উপোস করা যেন সহ্য হয়ে গেছে। দেখ ছেড়ে দাও আমার দুঃখের কথা, বলো কোথায় বিয়ে করলে? বিয়ে করিনি বৌদি। উমা সে কি কথা? হ্যাঁ বেশ করেছ, শুধু শুধু একটা আবলাকে কষ্ট দিয়ে লাভ কি বলো? তুমিও তো শুনেছি লেখালেখা নিয়ে মেতে আছো, চাকরি বাকরিও করো না, তোমার কাছে সহায়তা এমনি কষ্ট পেত, সেই জন্যই তো বিয়ে করিনি। বৌদি আপনি কিচ্ছু ভাববেন না, নীলুর জন্য আমি খুব ভালো বাধ্য। ঠিক আমার মেয়েকে তুমি বিয়ে করবে? খুব ভালো মেয়ে, আর দেখতে সুন্দর। না বৌদি, তবে আপনার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে দেব, সত্যি সে ভালো পাত্র। চলি বৌদি। ঠাকুরপো তুমি তো অনেক বই টই লেখো, জ্ঞানী বিদ্যান মানুষ তুমি, আমার একটা কথা জবাব দেবে? লোক কি পাপের ঘর, তার মধ্যে পাপ কি বাসা পেতে থাকে? যাদের থেকে মানুষ দেহ পায় তারা কি কখনো পাপের ঘর হতে পারে? তবে আপনারা হলেন মহামায়ার অংশ, আপনাদের মায়ায় মানুষ নিজেকে ভুলে যায়। তাহলে আমাদের দশা হতো না। নীরু প্রণাম কর, তোর কাকা সেই যে সেদিন বলছিল নরেশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে ঠিক আছে। বৌদি আপনি ওর জন্য কিচ্ছু ভাববেন না, ওর জন্যে সত্যি খুব ভালো পাত্র জোগাড় করে দেবো। চলি বৌদি। নীরু যৌতুক দিয়ে চিত্রাঙ্গদাকে নিয়ে এলাম, এখন সমস্যা ওকে পুরপ্রবেশ করিয়ে বন্দিনী করি না নিজে গৃহত্যাগ করে মুক্তি নি। যাকে তোর ডাক শুনে মনে হচ্ছে তুই বিশেষ কিছু বলবার জন্য এসেছিস, বল। আমার মনের কথা মনেই থাক, সে কথা হিরুর কাছে উচ্চারণ করে বৌদির অপমান করিনি। পরদিন আমি হিরুকে ছেড়ে চলে এসেছিলাম, যা যা বলি প্রেমন্মত্ত হিরুর সঙ্গে আসবার সময় দেখাও করি। লুচি আর টমেটো। লুচি টমেটো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বৌদি বানিয়ে দিল বুঝি। এই দেখ এই আবার ভুল করেছি, কি করলো বাবা? বাড়িতে পেলেন আচ্ছা, আপনার ওটা ওকে কেন আপনার বন্ধু শ্রী চন্দ্রনাথ চ্যাটার্জি বিশেষ বিপদগ্রস্ত। আমি তাহার উকিল, যাহার সুপরামর্শ তিনি গ্রহণ করিতে পারেন এমন বন্ধু তার বিশেষ প্রয়োজন। আপনি তো মিস্টার নরেশচন্দ্র মুখোপাধ্যায়? হ্যাঁ। তা লেখ আমাকে পরিচয় করিয়ে দিই।
আমি আপনাকে চিঠিটা লিখেছিলাম। ও মিস্টার চ্যাটার্জি আমারই ক্লায়েন্ট। ও তা চন্দ্রনাথ কোথায়? তার কি বিপদ বলুন তো। ওয়েট, দিস ইজ নট দ্য প্রপার প্লেস ইউ সি। আই মিন এটা নির্জন জায়গা চাই, মানে বুঝতে পারছেন, মক্কেলে কথাবার্তার সময় তৃতীয় ব্যক্তিকে থাকতে দেওয়াটা আমাদের প্রফেশনাল অভ্যতার বাইরে, মানে আই মিন নো থার্ড ম্যান। আচ্ছা স্যার, বসবার জায়গার অভাব কি? আসুন এখানে বসি, এখানে। চন্দ্রনাথের কি বিপদ বুঝলেন? চন্দ্রবুড়া, থ্যাংক ইউ, চন্দ্রবুড়া ফায়ার ব্রিক্স অ্যান্ড ওয়ার্কস এর মালিক। বহু বছর আগে এখানে এসে নিরাপত্তন করে, নিজে অমানসিক পরিশ্রম করে এটাকে বিরাট কারখানা তৈরি করে। হি ইজ ওয়ান্ডারফুল, হি ইজ এ জিনিয়াস। তিনি এবং তার স্ত্রী নিজের হাতে ভাটা কেটেছেন এইসব ডার্টি লেবারদের সঙ্গে, এবং আশ্চর্য আজকে তিনি একবার ফোন করে বসেছেন কারখানা হারাবার জন্য। এই যে একটা ডিটারমিনেশন তার। হারাবার জন্য ফোন করেছেন? কি বলছেন মশাই? আরে সেই তো হলো কথা, নাও ইউ হ্যাভ কাম। আরে মশাই, সেইটাই তো আমি জানতে এসেছি। আমিও তো সেই কথা বলছি। তো বলুন, চন্দ্রনাথ বাবু কারখানাটা বাড়াবার জন্য একটা পাগল হয়ে গেছেন, এবং চড়া সুদে তিনি কারখানাটা মর্টগেজ দিতে যাচ্ছেন। মহাজন হচ্ছেন একজন সুদখোর, বুঝতেই পারছেন যে কারখানাটা মর্টগেজ হলে ওনারা রক্ষে নেই, মানে আমি যেটা বলছি হিউ উইল রুইন ম্যান। যাই বা ছাড়া কেন, এ কি আপনি? সত্যি আমি ভাবতেই পারছি না আপনি। এই দেখুন মাটিতে আমার ছায়া পড়ছে, অশরীরী আমি নই। তাই কি আমি বলেছি, মানে আমি ভাবতেই পারছি না। আমাদের দেশে বলে অরুন্ধতীকে দেখতে না পেলে ছ মাসের মধ্যে মৃত্যু অবধারী, তাই আমি আপনাকে দেখতে এলাম। আপনি কি আমাকে দেখতে আসেন? হ্যাঁ আপনাকে। আপনার অনুচ্ছ্বাসিত শান্ত জীবন আমার বড় ভালো লাগে, কেমন রহস্য বলে মনে হয়। ওই যে নদীর ওপারে ঘন বন দেখছেন, এখান থেকে মনে হয় কত নিবিড়, কত রহস্যময়। কিন্তু আমি ওখানে গিয়েছি, দেখেছি কোনো রহস্য নেই ওখানে। অরণ্য ওটা নয়, নিতান্ত বিচ্ছিন্নভাবে কতগুলো শাল পরাশের মেলা। আপনি চন্দ্রনাথকে নিষেধ করেছিলেন? না, আমার মনে হয় আপনি আমার সঙ্গে যোগ দিন। তার মানে? মানে আমি বলছিলাম, আপনার কি মনে হয় এমনি চুপ করে থাকলে ভালো হবে? জানি না। নুরু, কখন এসেছিস? নুরু, আমাদের প্লেজেন্ট সারপ্রাইজ। দাঁত হাত করলি? মা, তুমি কি করলে বলো তো? কেন, এ তো বেশ লাগছে, বেশ একটা পুরুষ মানুষের মতো লাগছে। তেলকালির মধ্যে যাই বলো, বেশ একটা পৌরুষের গন্ধ আছে, তাই না? গুড মর্নিং। মর্নিং, আসুন বসুন বসুন। মিস্টার চ্যাটার্জি, এনাকে তো চিনতে পারলাম না। ও আমার বন্ধু নরেশ সুলেখর। আপনি বাংলা বইটি পড়েন? ভেরি রেয়ার, খুব কম। আচ্ছা, উনি নিশ্চয়ই ভালো বই লেখেন। বেশ বেশ, তা আমার পরিচয়টা একটু দিয়ে দিন আমাকে। তিনি ধানবাদের উকিল, মানে মিস্টার চ্যাটার্জির লিগাল অ্যাডভাইজার। হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি কিছু ভাবলেন? মানে আমি সুদের ব্যাপারটা বলছিলাম। ও তো আপনাকে আমি বলেছি, আপনার সুদের হিসেব যত ম্যাথামেটিক্যাল, আমার প্রোগ্রেসের হিসেবও তেমনি ম্যাথামেটিক্যাল। তো হিসেবটা আপনি একবার দেখুন। আমি, আচ্ছা আপনি আমার কেন বাধা দিচ্ছেন বলুন তো? কর্মী দেবেন স্যার। আপনাকে তো আমি বলেছি যে কারখানার এক্সটেনশন আমি ফেলে রাখতে পারবো না, যাই যদি কারখানার মালিকানা যাবে, কারখানা তো থাকবে। তোর কি লাভ হবে? কি থাকবে তোর সেখানে? আমার সৃষ্টি থাকবে, কিন্তু যখন দেখবি তোর সৃষ্টির মাঝে নিজেরই স্থান নেই, তখন তুই সেটা সহ্য করতে পারবি? নিশ্চয়ই পারব। না পারবি না। এবার আমি বলছি শান্তি হবে। ঠিক বলেছ। খুলে ফেলুন, খুলে ফেলুন, কোটটা খুলে ফেলুন। ঠিক আছে ঠিক আছে, খুলে ফেলুন দেখি। না না দেখুন, ঠিক ঠিক আমি বলছি ঠিক নেই। এই শার্টের কাপড়টা এত ভালো, এর মায়াটা এখনো কাটাতে পারিনি। মিস্টার চ্যাটার্জি, আমি গরিব, আপনার অন্যই বেঁচে আছি, তাই আপনার কিছু হলে আমার মতো অনেকেরই ক্ষতি হবে। মিস্টার চ্যাটার্জি,
আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন, এ হচ্ছে খাল কেটে কুমির ডেকে আনা। আপনি মিস্টার চ্যাটার্জিকে হুকুম করুন, আমাদের সকলের ধারণা এটা ভবিষ্যতে ভালো হতে পারে না। উনি তো বলছেন ভালোই হবে। মা, খোকাকে কিছুতেই আনতে পারছি না। মাকে বলে দেবো, বাবুকে বলে দেবো, এত ভয় দেখালুন কিন্তু কিছুতেই ভয় পাচ্ছে না। আসতে যদি না চায় আনবি না, ও যা চায় তাই করুক, শুধু প্রাণে যেন বেঁচে থাকে এইটুকু দেখো। চন্দ্রনাথ, তোর দাদা বৌদির সম্বন্ধে কয়েকটা কথা আছে। স্যার, নিজের স্ত্রী পুত্রই আমার কর্মজীবনে বাধা বলে মনে হচ্ছে, আবার দাদা বৌদির কথা চিন্তা করতে পারবো না। ওদের যদি দুর্দশা কিংবা অভাব কিছু ঘটে থাকে, বরং কিছু টাকা দিন। থাক বলে কেন কথাটা বাড়লি, কথাটা সত্যিই থাক। নুরু, তোরা আমার উপর অবিচার করছিস। তোকে বিচার করবার অধিকার কি কারো আছে? তুই মিথ্যে অভিযোগ করছিস। নুরু, বহুদিন থেকে আমার অন্তরের মধ্যে একটা বিপ্লব অনুভব করছি। বিয়ের পর প্রথম যখন মীরাকে নিয়ে ছোট্ট একটা বাড়িতে এসে উঠলাম, তখন কিছু সঞ্চয় ছিল, মনে হয়েছিল বেশ কেটে যাবে। তখন মনে আর কোনো কামনা ছিল না, কিন্তু ধীরে ধীরে আমার মন অশান্ত হয়ে উঠতে লাগলো। মনে হতে লাগলো, এই ছোট্ট একটা গণ্ডির ভেতরে একটি নারীর মুখ চেয়ে আমি বসে থাকবো? টাটা স্মৃতি, যন্ত্রাজ্যের গর্জন, যুদ্ধের বাজনা, সব আমার মনে করতে লাগলো। নানা নুরু, তোরা আমাকে থামতে বলিস না, আমায় কিছু করতে দিন। আমি অনেক ভেবে কাজ করেছি, তোরা কল্পনা করতে পারিস এইটুকু জায়গা আমি পড়ে থাকবো? হয়তো তোরা পারিস, কারণ এইখানেই নাকি জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। নুরু, ট্র্যাজেডি লিখে তোদের হয় প্রতিষ্ঠা, কিন্তু যার জীবনে সেই ট্র্যাজেডি ঘটে তার হয় মৃত্যু। স্মৃতি যেন ক্রমশ উজ্জ্বলতর হইয়া উঠিতেছে। ইহার পরবৎসরই আবার চন্দ্রনাথের নিকট গিয়াছিলাম। চন্দ্রনাথ সেই তেমনভাবেই জীবন কক্ষপথে চলিয়াছে, সে থামিবে না। মীরাও সেই স্তিমিত প্রায় অরুন্ধতির মতো চলিয়াছে, হিরুর সংবাদ রাখে না। বৌদিকেও পত্র লিখতে লজ্জা হয়। আজ কিছুদিন হইল একজনের কথা যেন বড় বেশি মনে পড়ে, মনের দিগন্তে দাঁড়াইয়া সে যেন রহস্যের হাতছানি দিয়ে রাখিতেছে। যে ছেলেকে হাতে করে মানুষ করলাম, যাকে দেখলি ভালোবাসতে ইচ্ছে করে, সেই ছেলে কি করে এমন শক্ত একগুড়ায় তা তো বুঝি না। আমার মনিবের বংশের সবটুকু শেষ, বোধ হয় আমাকেই দেখে যেতে হবে। কেন, হিরু কি টাকা করে সব উড়িয়েছে? তাহলে তো বুঝতাম যে আমার মনিবের বংশী সব কিছু খুব করে গেল। এই তো কিছুদিন আগে সে গেছে শিকারে, আজ ফেরার কথা। দেখুন এখন ফেরেছি না। জানেন তো, তার মামা, খুড়ো, ভাই সবাই তাদের সম্পত্তি দিয়ে গেছে। এই তো সেদিন হিরুবাবুর বাবার এক মামি মারা গেলেন, তিনিও তার সমস্ত সম্পত্তি দিয়ে গেলেন এই হিরুবাবুকে। জগতের কথা এইটি নিয়ম। যাকে, আমি একটু ঘুরে আসছি। কাকে খুঁজছেন? তুমি নিশানাত বলছেন? হ্যাঁ। ও, তোমার মা বাবা কোথায়? বাবা বাড়ি থাকেন না, মা এখানেই গেছেন। আপনি আপনি ভেতরে আসুন। ডাকবো মাকে? কি বলতে হবে বলুন। বলবে নরু কাকা এসছে, আমি তোমার কাকা হই, নরেশ কাকা। আপনি লেখক নরেশচন্দ্র মুখোপাধ্যায়? ঠিক আছে, বসুন। আপনার কথা মা প্রায় বলেন, আমি দেখলাম না।
চিনতে কষ্ট হচ্ছে ভাই, সবই আমার অবস্থা। ঠিক আছে, তোমার দাদা সন্ন্যাসী হয়েছেন। সন্ন্যাসী? আজ দু বছর হয়ে গেল শ্মশানে কুঁড়ে বেঁধে আছেন। প্রথম প্রথম বাড়িতে আসতেন, হাজার বছর হয়ে গেল তাও আসেন না। এক বছর অন্ন ত্যাগ করেছেন, সংসার তো প্রত্যক্ষ বাস্তব রূপ, আপনার জন হলো একমাত্র ঈশ্বর, তাকে না পেলে মানব জন্মের সার্থকতা কোথায়? কথাগুলো সব আমি মুখস্থ করে রেখেছি ভাই। তুমি নাকি চন্দ্রনাথে খবর জানো, সে নাকি মস্ত বড় লোক হয়েছে। বৌদি, চন্দ্রনাথ আজ বড় বিপদ, তার লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। তারই বা দোষ কি? স্বামী যখন চোখে দেখলেন না। আমি আমি শ্মশানে যাবো বৌদি, দাদাকে দুটো কথা জিজ্ঞেস করবো। মিথ্যেই তাকে জিজ্ঞেস করবে তুই, আর সত্যি কথা বলতে তারই বা দোষ কি? দোষ সব আমাদের অদৃষ্টের, তিনি তো আপনার কাজ করে যাচ্ছেন, আর অন্যায় কিছু করছেন না। অন্যায় নয়, লক্ষ্য আর বলবো অন্যায়। সেবারে নীরজ পাত্রের কথা বলেছিলাম, তার পাত্র কি লজ্জা পেলে নাকি? না সে কি লজ্জা পাবে কি আছে, তুমি লজ্জা পাবে জানলে কথাটা আমি বলতাম না। অন্নপূর্ণার দৌড়ে এসে কি না খেয়ে যেতে আছে, নীরুর বিয়ে কি আজ হয়নি? বিশ কিংবা দড়ি কিনে দেবার পর সেই জুটেনি। সেবারে আপনি আমাকে বিয়ে করতে অনুরোধ করেছিলেন, এবার আমি ভিক্ষে চাইছি নীরুকে। দেবেন নীরুকে আমার হাতে? সেই স্বর্গ দিলে আমার সব দুঃখ খুঁজিয়ে দিলে। আশীর্বাদ করুন যেন আমার মনের আগুন কোনোদিন নীরুকে স্পর্শ না করে। আশীর্বাদ করবো বা,
আমি কিন্তু না বললে আশীর্বাদ করি না। খুব সারপ্রাইজ দিয়েছিস কিন্তু। আমি তো সারপ্রাইজ দিলাম, কিন্তু তোর শিকার দেখে আমি তো সারপ্রাইজ হোক ভেবেছিলাম। শিকার কই? আর শিকার, সৃষ্টির আদি থেকে যে নারী সর্বযোগ্য পণ্ড করে আসছে, পরশু সেই নারী পণ্ড করে দিল আমার মারণযোগ্য। কিরকম? গভীর রাতে একটা বাঘিনী এলো, সঙ্গে তিনটে বাচ্চা। মারবো বলে যেই বন্দুকটা তুলেছি। চিত্রাঙ্গতাই বটে। এবার থেকে যা যা বলিকে চিত্রাঙ্গতাই ডাক। হ্যাঁ, ভালো কথা শুনেছিস, আমি বিয়ে করছি। হ্যাঁ, সে কি রে কি মজা! আজ রাতে তাহলে আমি নাচবো, খালি নাচবো। আর আমরা আকণ্ঠ সুধা পান করবো, কি বলিস? হ্যাঁ, দাঁড়া এই ব্যাধের আবরণটা ছেড়ে আসি, তারপর তোর বিবরণ শুনবো। হ্যাঁ, কই আমার আশীর্বাদ করলেন না? কি আশীর্বাদ করবো বল। আমি যেন রাঙা ছেলের মা হই। যা যা বলি তাই যদি সত্যি হয়, তুই যেন বব্রুবাহনের জননী চিত্রাঙ্গদা। তুই তো আমায় বলিসনি যে তোদের সংসারে নবীন আগন্তুক আসছে, তোর বংশধর। অভিশাপ দিস না নরু, অভিশাপ দিস না। তোর কি লজ্জা হচ্ছে? ভুল বললি, আমার জীবন অনাবৃত, সেখানে লজ্জা আসতে পারে না। নরু নরু, আমি মৃত্যুর উপাসক, তাই আমি আমাকে নিঃশেষে শেষ করে যেতে চাই, অবশেষ রাখতে চাই না। চিত্রাঙ্গতার প্রেম তোকে তৃপ্ত করতে পারলো না? যা যা বলিতে আমার অবসাদ এসেছে। এরই মধ্যে তৃষ্ণা মিটে গেল? না, তৃষ্ণা মেটেনি, বিতৃষ্ণা এসেছে। সেদিন ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম হাজারিমার, সেখানে গিয়ে দেখি যাযাবরীর মতো ব্যাধিনীও অর্ধমাতৃত্বেই নিজেকে হারিয়ে বসে আছে। আর্তনাদ করে হাতের সামনে বাঘটাকে মারতে দিল না। তাকে আমি নমস্কার করি। বিতৃষ্ণার মধ্যে বোধ হয় আছে ঘৃণা, আমার বিতৃষ্ণা এসেছে। যাযাবরীকে আমি সহ্য করতে পারছি না। জানিস নরু, প্রথম যেদিন জানলাম যে যাযাবরী হবে আমার সন্তানের জননী, খুব খেপে গিয়েছিলাম। মনে মনে আজও ভাবি যে সন্তান আসছে তাকে আলোর মুখ দেখতে দেবো। হিরু, চিত্রাঙ্গতা কোথায়? এ বস্তুটা অনুভব করে নরু, ও আমাকে আজকাল কেমন আড়া দিয়ে চলতে চায়, কিন্তু সে অপরাধ আমারও না ওরও না। অমন কথা মুখে আনা বাপ। সে কথা আমি নিজেকে হাজারবার বলি নরু।
ভান করে চন্দ্রনাথকে ছোট করতে পারবো না। আমি বরং কলকাতা আমার অ্যাটর্নিকে লিখে দেব, ওরা কারখানাটাকে কিনে নেবে। কিন্তু নুরু, চন্দ্রনাথ কি আমার সঙ্গে ওয়ার্কিং পার্টনার হিসেবে কাজ করবে? সে ভার আমার। ভার কাঁধে নিলেই তার সার্থক হয় না। এবারে হবে হিরু, এবারে সবকিছু সার্থক হবে। যাযাবরই আসেনি, আর দাদাবাবুকেও যেন কিরম মনে হচ্ছে। চিত্রাঙ্গদা কোথায়? চিত্রাঙ্গদা কোথায়? হিরু, সে কোথায়? মুক্তি দিয়েছে, সে আমায় মুক্তি দিয়েছে। যাযাবরই তার সংস্কার অনুযায়ী কাজ করেছে। কাল বোধহয় ও আড়াল থেকে সব কথা শুনেছে, শুনে সন্তানের মমতায় আদিম যুগের মার মতো সন্তানের পিতাকে ছেড়ে চলে গেছে। কাল রাতে আমার বুকের মধ্যে মুখ লুকিয়ে সে কি কান্না, তখন বুঝতে পারিনি, বোঝবার চেষ্টাও করিনি কেন সে কান্না। নুরু, নিরাপদে থাকবে তো? আমার চোখের সামনে যুগ যুগান্তরের অতীত কালে ধরিত্রী জন্য ভেসে উঠল। এ যেন ধরিত্রীর তপস্যা, এত সুখ এত সম্পদ, হিরুর মতো প্রিয়তমকে পরিত্যাগের মধ্যে যাযাবরীর সেই তপস্যাকে প্রত্যক্ষ করলাম। সেদিন যাযাবরীর কামনাকে নমস্কার করেছিলাম, আজও চারিদিকের এই অন্ধকারে তার সাধনাকে আমার কালপুরুষ কোথায় গেল? কোথায়? এই কি আপনি? হ্যাঁ, আপনি আমায় বসন্তকালে আসতে নিমন্ত্রণ করেছিলেন, এলাম বসন্ত শোভা দেখতে। কি আশ্চর্য, ঘরে বসে দেশের কথা ভাবছিলাম, তখনই মনে হলো আমার বন্ধু আসবে, দেখুন তো আপনি চলে এলেন। বন্ধু, আজ থেকে আপনাকে আমি তুমি বলবো। বেশ তো, আজ আমার বাগানে সন্ধ্যামণি ফুল ফুটবে, তুমি সেই ফুলের শোভা দেখে যাবে। নিশ্চয়ই। চন্দ্রনাথ কোথায়? চন্দ্রনাথ? চন্দ্রনাথ, চন্দ্রনাথ? খোকা মানে বাবু কেমন আছে? খুব ভালো, আজকাল আর একটু দৃষ্টি করে না, তবে এটা এটা আবার আরো ভালো, খুব শান্ত, আজকাল আর একটু দৃষ্টি করে না। এটা মানে তাই বলুন, নবীন আগন্তুক এসেছে তাহলে, অথচ আশ্চর্য, আমি কিচ্ছু জানি না। এটা আমার সত্যি ভালো, এ আমার ছেলে, শৈশব লাবণ্যে ক্ষয় নেই, দেখবেন ওকে। কোথায় সে? দাঁড়ান, নিয়ে আসছি। এ আমার বড় হবে না, চঞ্চল হবে না, কেমন হচ্ছে বলুন, বলুন। মীরা,
বাবা কোথায়? কোথাও বাবু নেই। কি হয়েছিল তার? হঠাৎ খোকা বাবু বললো বাবা আমি তোমার সঙ্গে যাব, তোমার ফ্যাক্টরিতে কাজ করব। বাবু বললো ঠিক আছে চলো, সেই যে গেল আর ফিরল না। বাবু ফ্যাক্টরিতে গিয়ে খোকা বাবুকে ছেড়ে দিয়েছেন, আর খোকা বাবু ঘুরতে ঘুরতে পা ফুসকে সে। না এ হতে পারে না চন্দনা, ভেবে দেখ তোর মনের আগুনে তুই বাবু আকে হারিয়েছিস, মীরা বেঁচে আছে কিভাবে বল? তুই একবার তার দিকে তাকিয়ে দেখ। চন্দনা তুই একবারটি আমার কথা শোন চন্দনা, হিরুর কাছে অনেক টাকা আছে, তোর ক্ষমতা তার অর্থ। চন্দনা তোকে ওর কাছে যেতে হবে না, আমি যাবো, তুই একবারটি শুধু বল তুই টাকাটা নিবি। চন্দনা বাবু এসছেন, একটু একটু বাইরে তুমি যাচ্ছেন, একটা কাগজ দিতে পারো? আসুন ভেতরে আসুন। আরে যা তোর অপেক্ষাই আছি। কিন্তু কি হয়েছে এরম চেহারা? বিদায় নিতে এসেছি। বিদায়? সে কি? আয়ু সূর্য অস্ত যাবার সময় হয়েছে, পশ্চিম দিগন্তে অভিযান না করে উপায় কি? আমি ইউরোপে যাচ্ছি নুরু। ওকে একবার জল দিয়ে রে। চা খাবি না? না একটু জল। আচ্ছা এই নে নুরু। ডাক্তাররা সন্দেহ করছে টিবি। টিবি? এখন সময় আছে, তুমি নিজেকে সঞ্চিত কর। কিন্তু আমি সত্যি বলছি তুই নুরু, তোর মনে আছে তুই একটা কবিতা আমাকে শোনাতিস? এই যে বন্ধি যবে বাঁধা থাকে, বন্ধি যবে বাঁধা থাকে, তারপর জানি কি তরুর মর্মের মাঝখানে ফুলে ফলে পল্লবে বিরাজে, যখন উদ্দাম শিখা লজ্জাহীনা বন্ধন নাহি মানে মরে যায় ব্যক্ত ভস্য মাঝে। বুকের বন্ধি চলেছে বন্ধু, লজ্জাহীনা তার শিখা, ভস্য যে হতেই হবে। না না একটু না, সুইজারল্যান্ডে গেলেই ভালো হবে, ভালো ডাক্তার দেখলে। হ্যাঁ ভালো ডাক্তারই তো আমি ঠিক করেছি, নারী আমি পশ্চিম জয় করতে চলেছি। তবে যাবার আগে একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা শেষ করে যেতে চাই। আচ্ছা নুরু তুই চন্দ্রনাথের কাছে গিয়েছিলি, কি বললো? আর সেই জন্যই তোর কাছে গিয়েছিলাম হিরু, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। নুরু আমি চন্দ্রনাথের কাছে যাব। হিরু তুই যাবি? তুই সত্যি যাবি হিরু? হ্যাঁ হ্যাঁ আমি যাব। সারা জীবন আমাদের এই জয় পরাজয়ের মীমাংসা হবে না, তাই কি হয় নুরু? আমি হেরে গেছি। হ্যাঁ আমি নিজে গিয়ে ওর কাছে পরাজয় স্বীকার করে আসবো। হ্যাঁ জীবন সায়ানের জন্য কিছু সঞ্চয় রেখে যেতে চাই।
নইলে তো তোরাই বলবি আমি অপদার। তার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে চলে গেলেন। আমার আর করার কিছুই ছিল না, আজকের জন্যই তো গেলেন। আজকে? হ্যাঁ। সব চন্দ্রনাথ একা করেছিল? জেনে তুই আমার একটা প্রশ্ন করেছিলি, মানুষ আত্মহত্যা করে কেন? কথার উত্তরটা যদি জানা থাকতো তাহলে তোকে আর চন্দ্রনাথকে দুজনকে বাঁচাতে পারতাম। ড্রাইভার, গাড়ি থামা। চন্দ্রনাথ, তোদের কি খবর? আমাদের খবর ভালো, কিন্তু তোর খবর কি? সেই এক বছর আগে আমি আর ধীরু তোরক নিয়ে গিয়েছিলাম, তারপরে বই কি বইয়ের কথা ছেড়ে দে। আরে মীরা কেমন আছে রে? মীরা খুব ভালো আছে, এখন আর কোনো অশান্তি নেই, কোনো কমপ্লিকেশন নেই। কিন্তু তুই এখন কি করছিস, কোথায় আছিস? জানিস না রূপ, কলেজে থাকতে তোকে একটা হিসেব আমার দেখিয়েছিলাম, সে হিসেবে একটু ভুল ছিল। এখন তাই আবার নতুন করে জীবন আরম্ভ করেছি, আমার মনে হয় আর হিসেবে ভুল হবে না। তখন শুধু আগুন জ্বালাতে জানতাম, কিন্তু এখন। চন্দ্রনাথ চল, তোর বাড়ি গিয়ে সব শুনবো। মীরা খুব খুশি হবে তোকে দেখলে, একদিন পরে যাবি তো? কিন্তু একটা কথা, নিউ মার্কেট হয়ে যাবো, কিছু ফুল কিনবি। নিউ মার্কেট? দ্যাটস এ গুড আইডিয়া। তোর কোনো আপত্তি নেই? না না, আপত্তি কিসের, আমি মানে সত্যি খুব খুশি হবো রে। চল চল। আচ্ছা ভালো রবি মনে আছে আগে? হ্যাঁ। জানিস চন্দ্রনাথ, মীরার ফুলের ওপর খুব ক্রেজ আছে, বিশেষ করে রজনীগন্ধার নামে তো পাগল। আজ সত্যি দারুণ একটা সারপ্রাইজ তো আছে। এই যে আপনার ফুল আননি? না, এই চার ডজনই আছে, আর এনে দেবো।
নরু, ট্র্যাজেডি লিখে তোদের হয় প্রতিষ্ঠা, কিন্তু যার জীবনে সেই ট্র্যাজেডি ঘটে তার হয় মৃত্যু। তুমি তো সে লিখেছিলে, যা দেখেছিস যা জেনেছিস তার বাইরে কিছু লেখবার চেষ্টা করিস না? তুমি সত্যি অরুন্ধতী নও, রক্ত মাংসের নিতান্ত মানবী তুমি, তাই তোমার জন্য চোখে জল আসিতেছে। আর চন্দ্রনাথ, তাকে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করিয়া আমার চিরদিনই আনন্দ হয়। এমনই তৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপাতে চলিয়া আছে, একদিনও পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কক্ষিগত করিবার অভিপ্রায় তার উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। সে থামবে না। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।